ঘুরে ফিরে এক দফা দাবি এবং এটা আমার কাছে খুবই যৌক্তিক মনে হয়, একদম যৌক্তিক মনে হয়। কারণ আপনার সবকিছুর একটা সীমা আছে, সবকিছুর একটা শেষ আছে। আপনি টানা 16 বছর ক্ষমতায় থাকলেন, 16 বছরের ভিতরে আপনার দুইটাই ইস্যু মারাত্মক ভাবে চালাইছেন এই দেশে, এবং দুইটাই মিথ্যা এবং ভুয়া বলা চলে। একজন জঙ্গিবাদ দমন এখনো দমন করতে পারেননি, এখনো জঙ্গিবাদ আছে, আপনারা কেন ক্ষমতায় থাকবেন? আর আজকে যে কোটা আন্দোলন, কোটা আন্দোলন আন্দোলনই না আজকে, আজকে দল মত নির্বিশেষে বাপ মা ভাই বোন সবাই, এবং যারা মাঠে নামবে নাই, আমি বলে দিচ্ছি বঙ্গবন্ধু এক সময় বলছিল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গুলো তোমার, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি সব ঘরে এখন দুর্গ। কিরকম দুর্গ? অর্থাৎ তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শেখ হাসিনাকে মোকাবেলা করো, বিষয়টা এইরকম। এবং আজকে আপনি ওটা আন্দোলনের নামে ছাত্রদের যে নির্যাতন করছেন, ইউ বিলিভ ইট অর নট, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে। মানে মুক্তিযুদ্ধ বলতে যা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এখন কথা বলবে না, সেকেন্ড টাইম আই এম টেলিং ইউ, মুক্তিযুদ্ধ চলছে এখন, রিয়েল মুক্তিযুদ্ধ বলতে যা বুঝে সেটা এখন। এবং আজকে এই এতে আমার বিশ্বাস যে আন্দোলন জয়লাভ করবে, জয়লাভ করলে যে পরিণতিটা হবে তখন এইটা হবে মুক্তিযুদ্ধের ইতিহাস, এবং আগের যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা একটা বন্ধনের ইতিহাস হিসেবে পরিচিত হবে, এবং ছাত্র আন্দোলনের কাছে কিন্তু আজকে সেই মুক্তিযুদ্ধের ইতিহাস ম্লান হয়ে গেছে, নতুন মুক্তিযুদ্ধ তৈরি হচ্ছে। এবং আমি নিশ্চিত এরা যদি বিজয় লাভ করে এই আন্দোলন পাঠ্য বইয়ে নতুন অধ্যায় যোগ হবে। টানা 17 বছরের যাবৎ মুক্তিযুদ্ধের মিথ্যা ইতিহাস লিখছেন, জনগণ খায়নি। এবং জনগণ খায়নি বলতে কোনটা, আপনারা যখন ক্ষমতায় গেছেন তখন যে বাচ্চাটা 10-12 বছর বয়স ছিল বা 15 বছর বয়স ছিল, তাদের বয়স আজকে 32, 15টা বছর যাবৎ আপনাদের নোংরামি মিথ্যা কথা দেখে আসছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের প্রতিটা লোকের মিথ্যা কথা। এবং আওয়ামী লীগের লোকের একটা সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো টপ টু বটম একই গান গায়, কোন চেঞ্জ নাই, দাড়ি কমা শ্রেণী কোন চেঞ্জ নাই, এটা হলো একটা বিশেষ গুণ। তো সে কারণে বলতেছি, এখন সম্প্রতি সেনাপ্রধান বলছেন যে যুদ্ধের জন্য প্রস্তুত, আমি ঠিক বুঝি না কিসের যুদ্ধের জন্য প্রস্তুত, এই যুদ্ধের জন্য প্রস্তুত কথাটা আসবে কেন? বাকি কথাগুলো ঠিক আছে যে আমরা দুর্যোগের সময় যাবো, আদাম ত্রাণ কার্যে যাই, বিভিন্ন কাজে যাই, যুদ্ধ মানে কার সাথে? বাংলাদেশের কার সাথে যুদ্ধ করার ক্ষমতা আছে? দিস ইজ মাই চ্যালেঞ্জ নাম্বার ওয়ান। বাংলাদেশ কোনো শত্রু নাই, এই সরকারের ভাষায় 53, বাংলাদেশে কোনো শত্রু নাই। আপনি যুদ্ধ করবেন কার সাথে? বার্মা, বার্মার সাথে। তাহলে যুদ্ধটা কার সাথে? আপনার এই মুহূর্তে কথাটা বলার মানে কি? ছাত্ররা মাঠে নেমেছে তারপরে এই কথা আসলো, এটা কি ইঙ্গিত বহন করে? পাশাপাশি আপনি লক্ষ্য করে দেখেন এতগুলো লোক মারা গেল, মারা যাওয়ার পর মানে আপনি প্রথম মানে প্রথম গেলার পর স্থাপনা দেখতে এজ ইফ, এমন একটা ভাব আপনার নিজের পকেটের টাকা দিয়ে এইগুলো করছেন, তাই আপনার প্রচন্ড কষ্ট, এরকম একটা ভাব। আজকে আপনাদের শুধু পাল্টে গেছে, এখন আপনাদের জীবনের মূল্য বেশি দিতেছেন, মানে স্থাপনার চেয়ে জীবনের মূল্যটা বেশি সেটাও বলতেছেন, মানে সকাল বিকাল এই যে চেঞ্জ, আপনারা যখন কালোদের ধারণ করছেন ধরে আত্মার মাত্রা কেমন করে, আমার কাছে একটা পাগলের প্রলাপ মনে হয়েছে, একটা অস্বাভাবিক পরিস্থিতি মনে হয়েছে। কারণ আপনারা যখন প্যালেস্টাইনের লোকের জন্য কাঁদেন তখন আপনাদের নির্দেশে পুলিশ গুলি চালায় আপনার সন্তানদের বুকে, আপনাদের উচিত ছিল কাচ্চি বিরিয়ানি খেয়ে, যেহেতু আপনাদের কথা ফলো করে লোক মারছে, কাচ্চি বিরিয়ানি আসর করে যারা হত্যাকারী হত্যা করছে তাদেরকে ডেকে নিয়ে বিজয় দাস ছিল রাজকীয় নৈশভোজের মাধ্যমে, সেটা হয়তো যুক্তিযুক্ত, আমি বলি এখনো করেন যুক্তিযুক্ত। আর এই সেনাবাহিনী প্রধান বলেন, নৌবাহিনী প্রধান বলেন, বিমানবাহিনী প্রধান বলেন, আইজি বলেন, র্যাবের ডিজি বলেন, যারা যারা বিভিন্ন বাহিনীর প্রধান আছে, আপনারা যে ছাত্রদের উপরে গুলি চালান কোন সরকারের পক্ষে, সরকারটা কেমন, চালানোর আগে আপনি একবার আপনারা মাঠে আসেন, এই বাচ্চাদের মাঝখানে আসেন, আপনারা যদি আসেন আমরাও যাব, এই বাচ্চাদের মাঝখানে বলবেন তোমাদের আন্দোলন কোন সরকারের বিরুদ্ধে, এমন একটা সরকার যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, সেই সরকারটার বিরুদ্ধে তোমরা লাগছো কেন? এই কথাগুলো যদি বলতে পারেন রাস্তা থেকে সব চলে যাবে। কোন সরকারের পক্ষে গুলি চালান আপনি? আপনাদের বিবেক বিচার অবশ্য আপনাদের বলেন আমরা কি করবো, 47 জন
আর্মি অফিসার যখন মারা গেল বিডিআর এর, তখনও বাংলাদেশের সমস্ত বাহিনী নীরব। তাহলে আপনাদের এই কয়েকটা অস্ত্র কি এই নিরস্ত লোকগুলোর উপরে চালানোর জন্য? এই জন্য আপনাদের পাশের ভাইরা মারা গেছে, টেক এ লেসন ফ্রম দ্য স্টুডেন্টস, যে আজকে যে বাচ্চাগুলো মারা গেছে তাদের সহপাঠী আবার মাঠে বাড়তি নামছে, মা বাপ নামছে, অথচ বিডিআর সাতজন অফিসার মারা যাওয়ার পর আপনারা ঘর থেকে কেউ নামেননি। সুতরাং আপনারা শুধু তৈরি হয়েছেন জনগণকে মারবেন, হত্যা করবেন, আর এই ফেস্টিভাল সরকার বলেন তো ডিক্টেটর বলেন তাকে ক্ষমতায় রাখবেন। হাউ লং? ছোট হয়ে আসছে পৃথিবী, রেমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকের টাকা লুটে লুটে খাইছেন, আরে বেতন দিতে না পারলে তো এদের গুলিও এদের এই নলগুলোই ওইদিকে ঘুরে যাবে, উল্টা ঘুরে যাবে। সম্প্রতি সুর মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একজন কূটনীতিকের সাথে দেখা করে বললেন যে এই আন্দোলনটা ছিল, আন্দোলন করতে করতে গণভবন দখল করার প্ল্যান ছিল এবং এই আন্দোলনটা মোটেও স্বাভাবিক না। স্বাভাবিক আন্দোলন আপনি আশা করেন কেন? আপনি তো স্বাভাবিক সরকার নন, আপনি স্বাভাবিক সরকার নন, আপনি স্বাভাবিক আন্দোলন আশা করবেন কেন? এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যে সমস্ত স্থাপনা গুলো ধ্বংস করে ফেলে পলকের মধ্যে, আরে পৃথিবীতে যদি স্থাপনা এত ঠুনকো হইতো আর 5000 টাকা দিয়ে বস্তির লোক এনে ধ্বংস করা যেত, পৃথিবীর যে কোনো দেশই তো টোকাই রেখে দিয়ে বড় বড় স্থাপনা ধ্বংস করে দিয়ে সেই সাংঘাতিক বৈজ্ঞানিক উপায় তৈরি, এটা ইঞ্জিনিয়ারিং মারাত্মক বললেই ধ্বংস হয়ে যায়। আর এরকম আন্দোলন চলতেছে সেখানে আপনাদের ওই জায়গায় পাহারা দিবেন না, কারণ আপনাদের পরিচয় ছিদ্র হয়ে যায় একটা স্থাপনার উপরে হাত পড়লে, মনে হয় যে আপনাদের নিজেদের জমি জমা বিক্রি করে ওই টাকা দিয়ে এটা করছেন। আরে একটা একটা ছেলের জীবন, একটা কিশোর ছাত্রের জীবন দুই চারটা পদ্মা ব্রিজের চেয়ে মূল্যবান যদি আপনার ভিতরে মানবতা থাকে। হ্যাঁ আমি জানি, আমি নিশ্চিত করে বলতে পারি সরকারের নিয়ে একদিন দোষ দিই না, কারণ আপনি যাবেন কোথায়, ক্ষমতা ছাড়বেন কোথায়, তাতেও তো আপনার রক্ষা নাই, আপনার তাতেও রক্ষা নাই এবং কোনো সন্দেহ নাই। এখন সবচেয়ে বড় কথা হইল, আমরা ইতিহাস দেখছি, যতটুকু দেখছি, যে যারা ডিক্টেটর হয়ে যায় কিংবা স্বৈরাচার হয়ে যায় তাদের কি হয়, তাদের বিরুদ্ধে যখন আন্দোলনে ভাবে নামে তখন তারা ওই যে ঝড় ওঠার আগে একটা সিগনাল দেয়, কয়েক 3 নম্বর মহাবিপদ সংকেত, 6 নম্বর 7 নম্বর বলে, বলার পর ঝড়টা আসে। এই সমস্ত লোক এই যে সাহসম ভালো আন্দোলন চলতে থাকে, সেই আন্দোলনটাকে আন্দোলন আস্তে 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 যখন বড় হয় তখন ভাঙবে কিভাবে, তখন একটা ইস্যু দাঁড়া করায় কি, যে আপনার যদি কোনো নাশকতা হয় তাহলে কিন্তু আমরাই করবো, ঠিক তারপরে নাশকতাটা হয় কি করে, নাশকতাকে সময়ের তদন্ত বলে দিবে, কোনো সন্দেহ নাই। কারণ একমাত্র নাশকতা যদি না করেন আপনি বন্দুকের গুলি চালাবেন কেমনে? ইউ নিড দ্যাট ইস্যু, আপনার একটা ইস্যু দরকার গুলি চালানো, সেই জন্য ওইটা ঘোষণা করা হয় এবং তারপর ভাঙতে শুরু হয়, এবং এটা ট্রেন্ড লোক ছাড়া এগুলো এবং প্ল্যান্ড ওইতে করতে হবে, পলকে পলকে 100 গাড়ি চলে যায়, পলকে সেতু ভবন চলে যায়, এগুলো তো বোমাবাদীর কাজ, পৃথিবীর সব সভ্যতা তাহলে সাধারণ লোক ধ্বংস করে দিত, এত সহজ দিত। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে মানে কোথায় কিনছে। আপনি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, সব কিছু আপনি কোর্টের কাছে ফেলে দিলেন সম্প্রতি নিজের সাধু সাজার জন্য, আসলে তা না, এটা রাজনৈতিক প্ল্যান, আমার কাছে মনে হয় আপনাদের লেজে গোবরে হয়ে গেছে। আপনারা কোটাটারে পাঠিয়ে দিলেন ইয়েতে আপনার হাইকোর্ট, তারপরে বিচার দিন, বড় কথা, আর পলকিয়ে আপনি জামাত নিষিদ্ধ করে দিলেন, কেন সেটা দেখতে পারলেন না কোর্টে? আর কোর্ট যদি কোথায় নির্ধারণ করে দেয় তাহলে সংসদের কাজ কি, এরকম সংসদ তো আমাদের দরকার নেই, কারণ সবই তো কোর্ট করতে পারে, নীতি নির্ধারণী ব্যাপার সেটাও কোর্ট করে দিচ্ছে, আপনার দরকার কি? অমানবিক টোটাল বিষয়টা আপনি দেখেন, হাইকোর্টে একটা রিট করা হলো যাতে গুলি না মারে, সেটার জন্য একটা রিট চাইলো, সেই রিটটা করার পর দেশের এই সেন্সিটিভ মুহূর্তে একজন বিচারক অসুস্থ, অসুস্থ হলে কিছু বলার নাই কিন্তু সবাই বোঝে কেমন অসুস্থ। আরেকটা যদি একটু আর্জেন্সি দিতেন চিফ জাস্টিস তো পারতেন আরেকটা কোর্টে দিয়ে দিতে দরকারে, কিংবা আরেক অ্যাডভান্স বেঞ্চ ভাঙা যায়, বেঞ্চ করা যায়, হাস্যকর, মানে মানে এত ইন্টেলিজেন্ট, নিজেদেরকে এত বুদ্ধিমান মনে করেন। হ্যাঁ আবার আরাফাত সাহেব বলতেছে গুলি মারার নির্দেশ ছিল না, এই কথা যদি আপনি বলেন তাহলে গুলি করলে কাক কার কাদের কাছে কত রাউন্ড গুলি ছিল হিসাব নেই? ওবায়দুল কাদের তো বললেন, ওবায়দুল কাদের তো প্রথমেই বললেন শুট অন অ্যান অন সাইট, তার মানে দেখা মাত্র গুলি, এটা তো ওবায়দুল কাদেরই বললেন, ওবায়দুল কাদের বললেন আরাফাত সাহেব, মানে এটা কন্ট্রাডিক্টরি, সকাল এক ফোটা বিকাল এক ফোটা। এখন আমার কাছে যেটা মনে হয়, এই সরকারের জন্য আর কোনো রাস্তা আছে না আমার জানা নাই, সরকার কঠিন
খুব খুব খারাপ অবস্থা আছে বলে আমার মনে হয়। কারণ তাদের প্রত্যেকটা স্টেপ, গতকালকে যে উনি ভাষণ দিচ্ছেন, সেই ভাষণ যে দিচ্ছেন প্রধানমন্ত্রী, সেই ভাষণের ভিতরে অনেকগুলো বিষয় উনি এনেছেন, সেই অনেকগুলো বিষয় প্রত্যেকটা বিষয়তে মনে হয় যে আমরা এখন শিফট করছেন। ওই ভাষণের মধ্যে বলছেন মানে স্থাপনার চেয়েও জীবনের মূল্য বেশি, এই যে সকাল বিকাল শিফট করেন, এগুলো মানুষ এখন বুঝে ফেলছে। মানে এখন আর কোন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি, পায়ের মুখ থেকে মাথার চুল পর্যন্ত যখন মিথ্যায় ভরে যায় তখন আর কিছু করার থাকে না। তো আবার আমি বলতেছি প্রধানমন্ত্রীর কোনো অপশন নাই, এভাবেই থাকতে হবে, কারণ উনি বের হবেন কেমনে, বের হতে গেলেও বিপদ। ওনাকে সিদ্ধান্ত নিতে হবে এখন উনি কোন ধরনের সরকার, ওনার সাথে আওয়ামী লীগের লোক নাই, দুই ডজন মন্ত্রী পালাতক, বা পালাতক বলবো না, দেশ ছেড়ে যেতে, এবং আওয়ামী লীগের ছাত্র লীগের লোক যাদের পেট ভরা, আপনি তাদেরকে মাঠে পাবেন না, নিশ্চিত থাকতে পারেন। হ্যাঁ, যা আর ছাত্ররা যারা মাঠে আছে, তো যারা এদের হারানোর কিছু নাই, এরা মা তার সন্তান হারায় মাঠে, বা তার মেয়ে হারায় মাঠে, তারপরে অন্যেরা প্রতিবেশী তার বন্ধু হারায় মাঠে, আপনার সবাই নির্যাতিত, পরাজয় আপনাদের সুনিশ্চিত। এখন কতটুকু সময় লাগবে সেটা ইম্পর্টেন্ট।